মানে সাজগোজ করে আসবার পরে রাজা তাদের প্রত্যেককে কিছু বীজ দিলেন যে তোমরা এটা নিয়ে লাগাবে এটা যত্ন করবে এক বছর পরে নির্দিষ্ট দিনে আমি তারিখ দিয়ে দেব সেই দিনে তোমরা আবার আমার সাথে দেখা করবে সব বাচ্চারা চলে গেল সবাই বাবা মায়েরা হেল্প করলো তারা টবে গাছ লাগালো হ্যাঁ যত্ন করছে সবকিছু হচ্ছে তো সবার টবেই সুন্দর সুন্দর চারা অঙ্কুরোদ্গম হয়েছে একটা ছোট্ট ছেলে ছিল লিং তার টবে কিছুই হয় না প্রচুর যত্ন করছে সাত দিন যায় এক মাস যায় সাত মাস যায় তার যারা ফ্রেন্ডরা আছে গ্রামের ছেলেমেয়েরা আছে তারা সবাই ওখানে হাসাহাসি করছে সবারটা বড় হয়ে ফুলে ফুলে সুশোভিত কিন্তু লিং এর টবের মধ্যে আর কিছু হয় না সে তো খুব গিলটি ফিলিংসে ভুগছে তার মাকে বলছে মা আমি তো অনেক যত্ন করছি রাজা তো বিশ্বাস করবে না আমার তো এখানে কিছু হচ্ছে না আমি কি করব তো এইভাবে এক বছর পার হওয়ার পর রাজার যে নির্ধারিত দিন সেই দিনে সব ছেলেমেয়েরা আবার গেল লিং যেতে চাচ্ছে না সে খুব সাইফি করছে তখন তার মা বললো না তুমি যাও তোমার যা হয়েছে তুমি সেটা নিয়েই যাও তো সেখানে সবাই গেল রাজা তো দেখে একদম মুগ্ধ যে মানে এত সুন্দর সুন্দর সব গাছ তখন হেঁটে আসতে আসতে রাজা লিঙ্গের কাছে এসে বললেন তোমার টবেতে কিছুই নাই বাবা তুমি এখানে কিছু করো নাই তো বলেছে যে মহারাজ আমি একেবারে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু কিছুই হয় নাই আমি খুব এফোর্ট দিয়েছি কিছুই হয় নাই তখন রাজা তার জায়গায় ফেরত গেলেন ফেরত গিয়ে বললেন শোনো ছোট বাচ্চারা আমি তোমাদেরকে যে বীজগুলো দিয়েছিলাম সেইগুলো ছিল সিদ্ধ বীজ ওইগুলো থেকে কোনোভাবেই গাছ হওয়ার কথা না কিন্তু গাছ হয়েছে এবং লিঙ্গের টবে যে গাছ হয়নি সেটিই স্বাভাবিক আমি আমার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়ে গেছি তাহলে এই বাচ্চাদের তো কোনো দোষ না আমরা বাবা মায়েরই কিন্তু এরকম একটা জেনারেশন তৈরি করছি এবং এই বাচ্চারা কিন্তু ভুল সূত্র বুঝবে না এই যে নৈতিকতার জায়গাটা এটা কিন্তু পরিবার থেকে শুরু হয় এইটি সমাজ থেকে শুরু হয় এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয় এবং আমরা যারা যেমন এই লেভেলে আমরা যাদেরকে পড়াই এই বাচ্চাদেরকে পড়ার বাইরে তার জীবন দর্শন তৈরি করা তার মধ্যে মূল্যবোধ তৈরি করা তার সাথে একটা কোনো ভালো পার্সোনালিটি হয়ে আমার দাঁড়ানো আমার এখানে যদি 100 জন ছেলে মেয়ে থাকে একজন দুজন হলেও কিন্তু আমাদের রোল মডেল হিসেবে নেবে আমার পার্সোনালিটি আমার কথাবার্তা আমার স্যার সামনে আছে তো একটু এখন তো এখন দেখে যে এখনই জানা ইটিকুলি ইজ ডুইং দা রাইট থিং হোয়েন নো ওয়ান ইজ ওয়াচিং কারণ